বিয়ের 1.5 বছরের মাথায় জীবনদীপ নিভে গেল এক যুবকের। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। শহরতলি সুভাষনগর পুরাতন কালীবাড়ি এলাকার বাসিন্দা নিখিল দাসের ছেলে রাকেশ দাস, বয়স আনুমানিক 28 বছর, পেশায় রাকেশ গাড়ি চালক, এলাকায় ভদ্র ছেলে হিসেবেই পরিচিত। প্রায় 1.5 বছর আগে বিয়ে করে সে। সোমবার সকালে তার মা বাবা ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের বারান্দায় ছেলের ঝুলন্ত মৃতদেহ। মৃতের এক হাতে আঘাতের চিহ্ন। রাকেশের বউও বাড়ি ছিল না। মৃতের বাবার অভিযোগ, শ্বশুর বাড়িতে গেলে রাকেশকে মারধর করতো শ্বশুর শ্যালক। আমার ছেলে হ্যাঁ শ্বশুরে একটা গুষি মারছে, সত্য কথা, হ্যাঁ গুষি মারছে। গুষি মারার পরে এক রড মিস্ত্রি, মানে আমরা চিনে পরিচয়, হ্যাঁ তার নাম্বার, তাই রড মিস্ত্রির নাম্বারটা আছে মোবাইল, আমার ছেলের মোবাইল, মোবাইলটা খুঁজতে পারতেছি না। এই রড মিস্ত্রি আইনা হেলা রাত্রে 10টার সময় না বাইতে দিয়ে গেছে, আর তারা এদিন মেলা লইলে দিন, তারা প্ল্যান করছে এদিন মেলা। আপনার ছেলের বউর নাম কি? হ্যাঁ কালিয়া দেবনাথ। আর শ্বশুরের নাম? অজিত দেবনাথ। ঘটনা জানাজানি হতে এলাকার লোকজন ভিড় করেন। খবর পেয়ে মৃতের স্ত্রী এবং শাশুড়ি আসেন। অভিযোগ, এলাকার লোকজন উত্তেজিত হয়ে পড়েন। বাড়ির মানুষ, প্রচুর বাড়ির মানুষ এরা প্রায় দিন হেরা যাইলে মারামারি করে, জায়গা যায় সেটা কিছু ঘরের মধ্যে কিছু ঝামেলা থাকবে, তারপরে এইটা লোকের দরবার করে, ঘরের মধ্যে বউ বেচারা থাকা, তো হেরে বউ হেরে রাত্রে 10টা 11টা 12টা ফোন করবো, আয় আমার লোক যাও, লোক যাইলে আমি তোমার লোক যাবো, হে হে গেলো হে যেম লোক, হে এবার আইটা হলো দৌড়ে হলো জুলে বাচ্চাটা কষ্টে, মানে লিগা হে জায়গা চাইলে পরে হের বাবা হের বায়ে মেরে দে, ছোটো ভাই হের বউয়ের ছোটো ভাইরা হের হলে বউয়ে মদ খাইবো, খাই সে দরবার করবো, সেদিন গেছে গিয়ে পরে হের বাইরে বলে হেরে মারছে, বাবার মতো মারছে, এবং হেও উড়ে একটা বাবার সব দিছে, হের ছোটো ভাই এসে এসে হের মারছে, মেরেছে না ওই যে রোড লইছে হের ফেটে দিলে বলে দিল। ঘটনাস্থলে ছুটে আসা পুলিশ উত্তেজিত লোকজনের হাত থেকে মৃতের স্ত্রী শাশুড়িকে রক্ষা করে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। একটি খবর পাই গুলবাজার আউটপোস্টে, জানায় যে মারা গেছে ওর বাবা নিখিল দাস, যে ওনার ছেলে আজকে ফাঁসিতে আত্মহত্যা করেছে বাড়িতে। সেই খবরের ভিত্তিতেই আমি আমার স্টাফদের নিয়ে সুভাষনগর তার বাড়িতে আসি। তো কে তাদের অভিযোগ, কি পরিবারের লোকজনের অভিযোগ? তাদের পরিবারের লোকজনের অভিযোগ হলো ওনারা বলছেন যে তাদের পারিবারিকভাবে একটু তার মিসেজের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে, এবং তার মিসেজ বাড়ি থেকে তার শ্বশুরবাড়িতে চলে যায়, এবং গতকাল সে তার শ্বশুরবাড়িতে যায়। শ্বশুরবাড়িতে যাওয়ার পর ওনারা বলছেন যে তাকে নাকি আক্রমণ করেছে। আমি বডি দেখেছি, তার বা হাতে একটু লাল রঙের দাগের মতো দেখতে পেলাম। এখন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ফরেন্সিক টিমকেও জানানো হয়েছে, বলা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বলেছে, এবং অন্যান্য সিনিয়র অফিসাররা আসছেন, আসলে পরে ওনারা দেখবেন, আমিও দেখেছি। আর ঘটনা যা দেখে মনে হচ্ছে যে সেটা সে নিজেই ফাঁসি দিয়ে, মানে তার গরীর গিটে যে সিন্ড্রোমে যা বোঝা যাচ্ছে এটা ডাক্তার বলতে পারবে, তবু মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। রাকেশের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দাবি উঠেছে যুবকের মৃত্যুর পেছনে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।